সকাল থেকে তিন কেন্দ্রের বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি ভবানীপুরে যে সমস্ত বুথ রয়েছে সেই সমস্ত বুথের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা এবং সকালবেলা যে ছবিটা চোখে পড়ছে এখনো পর্যন্ত ভোটারদের খুব একটা ভিড় নজরে আসছে না তবে বেলা যত বাড়বে ভোটার সংখ্যাও বাড়বে এমনটাই আশা করা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন বুথে নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো রকম অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তবে কোভিড আবহে যেটা মূলত গুরুত্ব দেওয়া হয়েছে করোনা প্রোটোকল মেনে যাতে প্রত্যেকেই বুথে আসেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সেই মতোই শুরু হয়ে গিয়েছে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে ইতিমধ্যেই আস্তে আস্তে আস্তেও শুরু করে দিয়েছেন ভোটাররা আমরা আবারও ভবানীপুরের ছবিটা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা সুচন্দ্রিমা তুমি সকাল থেকে যেরকমটা বিভিন্ন বুথের ছবি আমাদের সামনে তুলে ধরছো ভোটারদের সংখ্যা কম রয়েছে কেউ বলছেন যে উপনির্বাচন বলে একটা অন্য মনোভাব থাকে এবং অন্যদিকে বৃষ্টিও কিছুটা বাদ সাজছে এই মুহূর্তে ছবিটা তুমি ঠিক কি দেখছো দেখো আমি সকাল থেকে ভবানীপুরের যে যে জায়গায় ঘুরেছি তার মধ্যে এখন রয়েছে চেতলাতে 82 নম্বর ওয়ার্ডে চেতলার এই অঞ্চল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে চেতলা গার্লস হাই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে বুথের ভেতরে প্রবেশ করব এখানে 250 থেকে 258 আটটি বুথ ভেতরে রয়েছে এই স্কুলটি অনেকটাই বড় এবং আগের বারও যখন আমরা এই স্কুলে এসেছিলাম এখানে অনেকই ভিড় ছিল তবে সেই তুলনায় এখনো পর্যন্ত ভিড়টা চোখে আসছে না তবে তুলনামূলক এখনো পর্যন্ত সকালে যে যে জায়গায় বা বুথের সামনে দিয়ে ঘুরেছি তার থেকে বলতে পারবো যে অনেক বেশি ভিড় কিন্তু এই অঞ্চলের মানুষ এখনই ভোট দিতে এসেছেন এবং তুমি আবহাওয়ার কথা যেটা বলছিলে যে কোথাও হয়তো বৃষ্টি বাধা হতে পারে হ্যাঁ ঠিকই এখন বৃষ্টি বাধা হচ্ছে না তবে পরে কি ছবি আসবে সেটা তো কেউ বলতে পারছে না কারণ হঠাৎ করে হয়ে যাওয়া বৃষ্টি বা যদি কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হয় তাই সকাল সকালই ভোট দিতে অনেকে এসেছেন আকাশ মেঘলাচ্ছন্ন রয়েছে ঠিকই কিন্তু একটা বেশ ফুরফুরে দিনের মধ্যেই ভোটের কাজ শুরু হয়েছে ভোট শুরু হয়েছে একেবারে নির্ধারিত সময় এই বুথে জানাচ্ছেন এখানকার যারা ভোটাররা কারণ বেশি লাইনে দাঁড়াতে হচ্ছেন না যাচ্ছেন ভেতরে আর ভোট দিয়ে বেরিয়ে আসছেন এবং লাইনের ব্যবস্থাও ভালোই করা হয়েছে যেহেতু স্কুলটি বড় কারণ বিগত সময় যখন এই বুথে আমরা এসেছিলাম লাইন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার যে একটা অভিযোগ প্রায় ঘন্টা খানেকেরও বেশি লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে পারছেন না কারণ সেটা এপ্রিল মাসের গরম ছিল এখন সেপ্টেম্বরের এই তাপমাত্রায় খুব একটা অসুবিধা হচ্ছে না সে কারণে হয়তো অস্বস্তি বা বিরক্তি এখনো কারণ চোখে মুখে ধরা পড়েনি আরেকটা জিনিস যেটা এপ্রিলের সঙ্গে যদি তুলনা করতে পারো যে কোভিড নিয়ে আতঙ্ক কোভিড নিয়ে সচেতনতা অনেকটাই মানুষের মধ্যে কিন্তু বেড়েছে কারণ আমরা প্রত্যেকেই কাউকে না কাউকেই এই সেকেন্ড ওয়েভের মধ্যে নিজের কাছের লোক হোক প্রিয়জন হোক হারিয়েছি বা কোভিড নিয়ে মানুষের মধ্যে কিন্তু আরও একটা বেশি ভয় কাজ করেছে যদিও এপ্রিল থেকে এখনো পর্যন্ত বয়স্কদের ক্ষেত্রে সেকেন্ড ডোজ হয়ে গেছে তাই অনেকেই মাস্ক পরে আসেননি যাদেরকে ঢোকার সময় প্রবেশের মুখে মাস্ক দেওয়া হয়েছে স্যানিটাইজার গ্লাভস এগুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং কোভিড বিধি যাতে বিশেষভাবে মানা হয় সেটা কিন্তু বারংবার মনে করিয়ে দেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা তো দেখা যাচ্ছেই কারণ যেভাবে ভবানীপুর চত্বরে অর্থাৎ বিধানসভা কেন্দ্রের রাস্তায় আমরা গাড়ির টহল দেখতে পাচ্ছি পুলিশি টহল দেখতে পাচ্ছি সিআরপিএফ এর টহল দেখতে পাচ্ছি তা বাই ইলেকশনে সাধারণত কোথাও দেখা যায় না ভবানীপুরেই শুধুমাত্র 35 কোম্পানি মোতায়েন করা হয়েছে এবং যেমন বয়স্কদের সাহায্যার্থে এগিয়ে আসছেন ভোটকর্মীরা সেই চিত্রও কিন্তু এবার বিশেষভাবে নজরে আসছে অর্থাৎ উদ্যোগ নেওয়া হচ্ছে উৎসাহ দেওয়া হচ্ছে ভোটারদের যাতে তারা বাই ইলেকশনকে হালকাভাবে না নেন কারণ ভবানীপুর এমন একটা কেন্দ্র যার মাত্রা এই রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা বেশি সেটা নতুন করে আমি বলছি না কিন্তু মানুষের মধ্যে কোথাও এখনো যে পরে গিয়ে যাব এখনই যাচ্ছি না এই ভাবটা সব জায়গায় যে দেখা যাচ্ছে তা কিন্তু এই বুথে আসার পর সেই ভাবনাটা ভেঙে গেছে কারণ এখানে অনেক মানুষ এখনো পর্যন্ত এসেছেন দেখুন একজন ভেতরে প্রবেশ করলো
অন্যজনকে কিন্তু অপেক্ষা করতে বলা হলো, অর্থাৎ এক এক করে যাচ্ছেন, ভোট দিয়ে বেরিয়ে আসছেন, তাই বেশিক্ষণ হয়তো দাঁড়াতেও হচ্ছে না, শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত এখানে ভোট চলছে। কারণ এই প্রক্রিয়া যখন এপ্রিল মাসে এখানে ভোট চলছিল, এই সেম বুথে আমি এসেছিলাম, সেম স্কুলে এসেছিলাম যেখানে কেন্দ্রীয় বাহিনীর কিন্তু একেবারে কড়া নিরাপত্তার শিকার হতে হয়েছিল সংবাদ মাধ্যম আমাদেরকেও, আমি এবং আমার ক্যামেরা পার্সন বুথের ভেতরে প্রবেশ করতে গেলে, অর্থাৎ ভেতরে যতটা আমরা প্রবেশ করতে পারি সাংবাদিকরা, আমরা যারা সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোটের কাজে বেরিয়েছি, সেই জায়গাতেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি কোথাও। তখনই কিন্তু যে বাড়তি তৎপরতা বা কড়াকড়ি তাদের হয়েছিল সংবাদ মাধ্যমের প্রতি, তা পূর্বতন অভিজ্ঞতা আমাদের মাথাতেও রয়েছে। শুধু আমি নয়, আমার আরও যারা সহ সাংবাদিক ছিলেন এই চেতলা অঞ্চলে বা ভবানীপুর অঞ্চলে, যারা নির্বাচন সেদিনকে কভার করছিলেন, তাদেরও পূর্ব অভিজ্ঞতা কিন্তু বলছে যে আগের দিনের ছবি আর এইবারের ছবিটা কিন্তু এখনো পর্যন্ত মিল খাচ্ছে না ঠিকই, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত হতে পারে এমনটাও বলা এখনই যাবে না, সেটা দেখারই বিষয়। যেমনটা বলছিলাম যে এক এক করেই কিন্তু সেই প্রক্রিয়া হচ্ছে, এবং 250 থেকে 258 নম্বর বুথ এই স্কুলের ভেতর রয়েছে, এক এক দিকে এক একটা প্রবেশ পথ। একদিক দিয়ে যখন আমরা এখান দিয়ে ঢুকলাম, আরেকটি বুথের এখানে ছবি দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা বুথের ভেতরে কিন্তু লেখা রয়েছে যে ইউ আর আন্ডার ওয়েব কাস্টিং, সিসিটিভি সার্ভেলেন্সের নজরে। অর্থাৎ যেমনটা বলা হয়েছিল ভোট গ্রহণ কেন্দ্রে গাইডলাইন যেগুলো রাখা হয়েছে, তার মধ্যে সিসিটিভির নজরদারি, মাস্ক ব্যবহারের সচেতনতার জন্য সেখানে আলাদা করে মানুষকে বলা হচ্ছে, যারা মাস্ক পরে আসছেন না মাস্ক দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং 250 থেকে 258 নম্বর বুথে যে যে ভোটগুলো করা হয়েছে তার মধ্যেও কিন্তু অনেকটাই দূরত্ব রয়েছে। এটাই আমি বলতে যাচ্ছিলাম, উপনির্বাচনে এখনো পর্যন্ত যে ভোটারদের আমরা সকাল থেকে লাইনে দেখতে পাচ্ছি তার মধ্যে মহিলাদের সংখ্যাই সব থেকে বেশি, কারণ হয়তো বাড়ির কাজ এরপরে গিয়ে সারবেন, বা সাধারণত যারা পুরুষদের সঙ্গে কথা হচ্ছিল যে অফিসে যাওয়ার রয়েছে, মহিলারাও কয়েকজন বলছিলেন যে অফিসে যাওয়ার রয়েছে যেহেতু উইকডেজ, এবং কোথাও কর্মব্যস্ততার জন্য বাড়ির কাজের জন্য সকাল সকাল ভোট দিতে পছন্দ করেন যে মানুষজন, তাদের ভিড়ই কিন্তু বেশি। এবং এটা খুবই উল্লেখযোগ্য একটা বিষয় যে ভবানীপুরে এর আগের যে নির্বাচন হয়েছিল, নির্বাচনের দিন আমি ছিলাম, মহিলা উপস্থিতি অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি ছিল। এবং এর আগে যে বুথে যার সঙ্গে একজন ভোটারের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও যেমনটা বললেন যে বাড়তি নিরাপত্তা যে চোখে পড়ার মতো সেটা সাধারণ মানুষও বুঝতে পারছেন, যে এবারে ভবানীপুরকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, নাকি শুধু যে রাজ্যের রাজনীতির ভিত্তিতে নয়, একটা দেশের নজর রয়েছে এই বাই ইলেকশনের দিকে, তা কিন্তু এই তৎপরতে এবং কড়াকড়ি যেটা করা হচ্ছে পুলিশের তরফ থেকে বা বাহিনীর তরফ থেকে তাতেই স্পষ্ট। শোভনদেব চট্টোপাধ্যায় এবারের প্রার্থী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে কোনো তফাত লক্ষ্য করা যাচ্ছে, কি বলছেন ভোটাররা? দেখো, বুথের মধ্যে এই বিষয়ে ভোটারদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, কারণ আমি বরাবরই যেখানে যেখানে যাচ্ছি, যারা এসেছেন বেশিরভাগই বয়স্ক, খুব একটা বেশি কথা বলার মতো সকালে তাদের শারীরিক অবস্থা নেই, কিন্তু যেটুকু তাদের বডি ল্যাঙ্গুয়েজে বা যেটুকু তাদের উপস্থিতি বলে দিচ্ছে যে এই যে পরিবর্তন, যে কথাটা আমি সকালেই বলছিলাম যে ভবানীপুর অন্যতম ভরকেন্দ্র, কেন তিন কেন্দ্রে নির্বাচন হচ্ছে, শমশেরগঞ্জ জঙ্গিপুরে নির্বাচন এবং ভবানীপুরে উপনির্বাচন, ভবানীপুরের দিকে এই নামটা বারবার করে কেন উচ্চারিত হচ্ছে বা শিরোনামে থাকার কারণ কেন? শোভনদেব চট্টোপাধ্যায় নিজের এলাকা, এবং তিনি যখন গতবার এই জায়গা থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি তখন নিজেই একবার বলেছিলেন যে প্রথমবার নিজেকে নিজে ভোট দিলাম, এবং সেই জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কেন্দ্র থেকে দাঁড়ানোর কথা বলেন, তখন তিনি তার স্থান ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো স্থানে ফিরে এসে ভবানীপুর, যাকে তিনি নিজের দ্বিতীয় বোন বলে আখ্যা দিয়েছিলেন নন্দীগ্রাম থেকে,
এবং সেখান থেকে দাঁড়িয়ে কোথাও ভবানীপুরে যে ঘরের মেয়ে এবং তাকে ঘরের মেয়ের মতো করেই আখ্যা দেওয়া এবং তাকে সেই জায়গা সম্মানিত করা, সেটা কোথাও সেই বডি ল্যাঙ্গুয়েজ বা মানুষের উপস্থিতির মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এক কথায় তারা বলছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট হতো, ভবানীপুর শান্তিপূর্ণ জায়গা, কারণ 2011 থেকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের একটা গড় এবং এখানে মানুষের কম থাকলেও মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ভবানীপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। এবং বিভিন্ন বুথের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কড়া নিরাপত্তা যেরকম একদিকে রয়েছে, অন্যদিকে ভোটাররাও আসতে শুরু করেছেন।